কিছুক্ষণ আগে শান্তনু সেনকে নিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন দেখো এটা একটা বিশাল বড় নেক্সাস আমরা প্রথম দিন থেকেই বলছি যে শান্তনু সেনের কিছু লোক আছে এবং দুটো লবি আছে আর্জি করে কিন্তু শান্তনু সেন মানে হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘটনা ঘটার আটচল্লিশ ঘন্টার মধ্যে বোধ হয় পারিবারিক ছাপে বা যে কোনো চাপে। বিভিন্ন মন্তব্য উনি রেখেছেন যেটাতে শাসক তার সঙ্গে তার বিষয় খুশি নয় আর যেন তাকে বিভিন্ন পদ থেকে অপসারণ করা হয়েছে উনি চুপচাপ ছিলেন উনি এতদিন কিছু বলেননি হঠাৎ আমি আজকে থেকে খবরে দেখছি যে সুদীপ্ত রায় যে মানে অন্যতম অভিযুক্ত এই ঘটনাটার মধ্যে মানে ডাইরেক্টলি হয়তো নির্যাতিতার রেপ আর মার্ডারে না তবে থ্রেট কালচারে উনি যথেষ্ট মানে সুদীপ্ত রায় যথেষ্ট ইনভলভ বলে আমরা খবর পাচ্ছি সুদীপ্ত রায়ের হঠাৎ মাথায় খেয়াল হয়েছে যে নানা শান্তনু সেনকেও সরানো দরকার শান্তনু সেনই বা কেন থাকবে সুদীপ্ত রায় কমপ্লেন করার সঙ্গে সঙ্গে যেটা জুনিয়র ডাক্তারদের ফোরাম ওনারাও বলেছেন যে মানে স্বাস্থ্যসচিব স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছে যে শান্তনু সেনের দুদিন উনি থাকা সত্ত্বেও মিনিটসে মানে মিটিংয়ের মিনিটসে ওনার প্রেজেন্সটা রেকর্ড করা নেই এবং ওই দুটো দিন হচ্ছে ন তারিখ এবং দশ তারিখ অগস্ট সো দেফর একটা প্রশ্ন উঠে শান্তনু সেন ওখানে থাকা সত্ত্বেও নেই কেন দুটো জায়গা থেকে শান্তনু সেনের ওপর একটা প্রচার এবং আমি খবরে দেখছিলাম যে ডক্টর শান্তনু সেনের এই নিয়ে কিছু বক্তব্য আছেন কিন্তু উনি মিজিয়ায় বলবেন না উনি ডাইরেক্টলি স্বাস্থ্য সচিব সচিবকে চিঠি লিখবেন এখানে আমাদের বাইরে থেকে কিছু বিশেষ বক্তব্য নেই কিন্তু একটা অবজারভেশান আছে অবজারভেশানটা এইটাই যে এতদিন ধরে যারা একেবারে অন্তরঙ্গ ছিলেন হরিহর আত্মা বলা যায় মানে ডক্টর সন্দীপ সেন তো তৃণমূলের স্পোক্স ছিলেন তো হঠাৎ এমন কি হলো যে সন্দীপ সেন তৃণমূলের বিরুদ্ধে বলতে শুরু করল সরি সরি শান্তনু সেন রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে শুরু করলো এবং ক্ষেপে গিয়ে রাজ্য সরকারই বা তাকে অপসারণ করলো কেন তো এটা আমার মনে হয় ইভেনচুয়ালি আগে তো এই জিনিসটা সট সটেড আউট হোক যে উনি ছিলেন কি ছিলেন না অপসারণ হবে কি হবে না হয়তো পরে এনকোয়ারি কল্যাণ ব্যানার্জিও বোধহয় বলেছে যে শান্তনু সেনেরও সিবিআই এনকোয়ারি হওয়া দরকার তো এনকোয়ারি এনকোয়ারির মতন চলুক পদ নিয়েই আসি একেবারে তৃণমূলের অন্দরে কিন্তু বৈঠক হয়ে গেছে যে সাংগঠনিক পরিবর্তন যদি সাংগঠনিকই পরিবর্তন আসেই তাহলে বিরোধী পক্ষ হিসেবে মানে আপনাদের ওপর কতটা চাপ আসতে চলেছে বলে মনে করেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় রেফার করা নামই নাকি সেই জেলা সভাপতি হিসেবে বা বড় বড় সংগঠনের পদে বসছে সুব্রত সঙ্গে বৈঠক হয়েছে শুনুন চাপ আমাদের নেই চাপটা ওদের বিকজ প্রধান বিরোধী পক্ষ আমরা সেজন্য আমরাই কন্টিনিউয়াসলি ওদের চাপে ফেলে রাখি এবং ওদের যে সাংগঠনিক পরিবর্তন বা নিজেদের মধ্যে যে কথোপকথন ওরা মিডিয়ায় বলছে আমি যাই না ভেতরের বৈঠকে ওরা কতটা কী আলোচনা করে তবে মিডিয়ায় বিভিন্ন লোকজন মমতার অপসারণ চাইছে না কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেককে আরও গুরুত্বপূর্ণ জায়গায় ওরা চাইছে এবং এর মধ্যে তারা নিজেদের সংগঠনের ভেতরে কি বদল করলো না করলো কে জেলা প্রেসিডেন্ট হলো কে কি হলো রিয়েলি আমাদের কিছু যায় আসে না তাই আমরা দু হাজার একুশে বিধানসভার পর থেকে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ায় মানে ইতিহাসে প্রথম সিঙ্গল লার্জেস্ট অপোজিশন পার্টি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এবং আমরা আমাদের অপোজিশনটা আমরা খুব মানে রোল অফ অপোজিশনটা আমরা খুব সিরিয়াসলি নিই বিধানসভার ভেতরে যা করার আমাদের বিরোধী দলের নেতা আছেন উনি যা বলার বলেন ওনার ইঙ্গিত অনুসারে বাকি বিধায়করা বিধায়িকারা কথা বলেন আমরা বাইরে আন্দোলন করি আমরা যে কজন আমরা টিভিতে বলি আমরা সেই আন্দোলনটা জারি রেখেছি অপোজিশনের রোল আমরা আমাদের মতন করে প্লে করছি বাকি রইল ওদের সংগঠনে কি হবে তার বেসিসে আমাদের কি চাপ পড়লো না পড়লো আমি যেটা প্রথমেই বললাম চাপ আমরা ওদের দিই মানে ওরা ভীষণ বিচলিত আজকে তৃণমূল যেটা মিডিয়া বুঝতে পারছে যেটা বিজেপি বুঝতে পারছে তৃণমূল হয়তো বুঝেও না বোঝার ভান করে আছে কিন্তু অন্তরে তো ওদের ফাউন্ডেশনটাও নড়ে গেছে ওরা তো বুঝতে পারছে যে ওদের এই যত রকম দুষ্কৃতি যত রকম করাপশন ইট বালি চুর সুরকি ডাল চাল ট্যাব সব খেয়ে নিচ্ছে চাকরি সব রকম মানে যত রকম দুর্নীতি আছে তো সেটাতে মানুষ তো তিতি বিরক্ত এবার ওরা একমাত্র জানে ভোট করাতে যদিও বড় বড় কথা বলে মা মাটি মানুষের সরকার কিন্তু মাকে ধর্ষণ করে লাঞ্ছনা করে অপমান করে মায়ের আর কোনো অস্তিত্ব প্রায় নেই মাটি তো চিবিয়ে খেয়ে ফেলছে তোমরা তুমি এখন যেখানে বসে আছো স্টোনস থ্রো ওই যেটা মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক কাউন্সিলরকে ফায়ার করে গেল বন্দুক চললো না সেটার জন্য এত জমি অধিগ্রহণের কথা উঠে আসছে তো মাটির এই অবস্থা সন্দেশখালীতে তুমি যদি বলো পুরো নোনা বালি মানে নোনা জল ঢুকিয়ে মানে নেচার অব দ্য সয়েল নষ্ট করে দিয়েছে আর বাকি রইলো মানুষ মা মাটি মানুষের মানুষ মানুষকে তো কোথাও কোনোভাবে তিষ্ঠতা পর্যন্ত দেয় না যত রকমের করাপশন তো এই মানুষ যখন আর দেড় বছর পর ভোট দেবে তৃণমূল ভালো করেই জানে যে যদি মানুষ ভোট দিতে পারে তৃণমূলের কাছে আর ভোট পড়ছে না তো সেই জন্য ওরা চাইছে সাংগঠনিকভাবে নিজেদের চেঞ্জ করে অন্তত একটা মানে পিকচার মানুষের সামনে রেডি করা এবং হয়তো নিজেদের মধ্যে সংগঠনে ওরা ওই দাও পেঁচ খেলছে আমি জানি না কি করছে খুব একটা আমরা যে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে তা নয় আমরা একটাই বলতে পারি বিরোধী দল হয়ে যে ভাই এসব কথাবার্তাগুলো মিডিয়ায় না বলে নিজেদের মধ্যে ঠিক করো নিজেদের মধ্যে কথাবার্তা বলো কে লিড করবে কে করবে না কে সেনাপতি হবে কে দলনেত্রী হবে সেটা তাদের নিজেদের ব্যাপার আমাদের কিছু যায় আসে না এবং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যিনি ছিলেন মদন মিত্র তিনি বলছেন যে বিরোধীরা যদি পশ্চিমবঙ্গে ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় স্ট্রং থাকতো তাহলে শাসক এতটা বাড়াবাড়ি করতে পারতো না আপনাদের দিকে কার্যতা আঙুল তুলছে দেখো মদন মিত্র কখন কি বলে এবং কোন সময় সেই বক্তব্যটা মানে দিনের কোন সময় সেই বক্তব্যটা নেওয়া হয়েছে সেটার ওপর ডিপেন্ড করে আদৌ তার ক্রেডিবিলিটি কতটা কিন্তু শুধু মদন মিত্র নয় অনেকেই বলেছে যে বিরোধীরা আমরা নাকি খুব একটা স্ট্রং নই অথচ যখন ওরা পাকে পড়ে তখন আবার বলে যে বিজেপি করেছে বিজেপি যত নষ্টের গোড়া তো আমার এখানে একটা ভেরি সিম্পল প্রশ্ন যে আমি তো জানি বিজেপি কি এবং কোথায় আমাদের কিভাবে সংগঠন তো আমাদের সংগঠন যদি এতটাই উইক হয় দু হাজার একুশ সালে দোসরা মে থেকে যে হারে পোস্ট পোল ভায়োলেন্স ওদের করতে হলো সেটা কিসের জন্য করেছিল কেন আমাদের লোকজনকে মেরেছিল এবং এখনও কোনোভাবে বিজেপি করলে মানুষকে রেশন বন্ধ করে দেওয়া কল কল থেকে জল বন্ধ করে দেওয়া বিভিন্ন রকমভাবে হ্যারেস করা এবং তারপরে টিভিতে বলা কই তো নেই এইগুলো নাটক ছাড়া আর আমি কি বলবো কোনোভাবে যদি কেউ জানতে পারে যে অমুক বিজেপি করছে তার বাড়ি ঘরদোর মানে বাড়িতে গিয়ে ভয় দেখানো বিভিন্ন রকমভাবে হ্যারেস করা ফলস কেস দেওয়া এগুলো তো করছে শাসক দল এবং বলছে কারা যাদের বেসিক্যালি এখন আর কোনো অস্তিত্ব নেই ওই টিভিতে দু চারবার যদি ক্যামেরা অন হয় তখন তারা বলে তৃণমূল ভালো করেই জানে যে ডর তাদের একমাত্র বিজেপিরই আছে কারণ অন্য অন্য কোনো দল এখন আর কোনো ফ্যাক্টরে নেই মানে পলিটিক্যাল সিনারিওতে তারা নেই কারণ মানুষ সিপিএমের চৌত্রিশ বছর শাসনে তিতিবিরক্ত ছুঁড়ে ফেলে দিয়েছে সিপিএমকে কংগ্রেসকেও তাদের এর আগে দেখা হয়ে গেছে এবং বিজেপি সারা দেশ জুড়ে কত ভালো কাজ করছে এবং অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে মানুষ কত ভালো আছে সেটা তো পশ্চিমবঙ্গের মানুষও দেখছে সেজন্য আমার মনে হয় যে তৃণমূল এইটাতে ভয় পাচ্ছে এবং বলছে যে কোথায় অপোজিশন অপোজিশনকে বেশিদিন খুঁজতে হবে না অপোজিশন দিব্যি আছে এবং অপোজিশনের ভয় তাদের ভেতরে যা চেঞ্জ হওয়ার সেইগুলোই হচ্ছে আপনি বলছেন যে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে তাহলে কি ছটা যে উপনির্বাচন হলো ছটা জায়গায় তাহলে ফল কি ভালো হতে চলেছে আপনাদের দিকে বেশি ভোট আসতে চলেছে দেখো আমি এত বছর ধরে রাজনীতি করছি টিভিতে বলছি কিন্তু আমি বাই নেচার আমি প্রেডিক্ট করি না কারণ একটা ফ্যাক্টর হচ্ছে বাই ইলেকশনে সেফোলজি বলে যে পার্টি ইন পাওয়ার যে তাদের দিকেই যায় হ্যাঁ অফকোর্স দের আর এক্সেপশনস একেবারেই যে ছটা খুব মানে বিজেপি পাবে না সেটাও আমি বলতে পারছি না দের আর এক্সেপশনস বাই ইলেকশনে অনেক সময় দেয় আরেকটা ফ্যাক্টর হচ্ছে এখানে ইট ইজ এ লিটমাস টেস্ট মানে যেটা আমরা অ্যাসিড টেস্ট বলি যে মানুষ যদি আদৌ ভোট দিতে পারে তুমি জানো সাংঘাতিক ভায়োলেন্স হয়েছে এবং বহু জায়গায় পোলিং এজেন্ট বসাতে দেয় না যেরকম তৃণমূল করে এবং কিছু তৃণমূল দুষ্কৃতীরা মিলে আমাদের ক্যান্ডিডেটকে পাবলিকলি গো ব্যাক বলো বিভিন্ন রকম হচ্ছে তোমরা যদি সেদিন দেখে থাকো ভাটপাড়া নৈহাটি থেকে আরম্ভ করে মাটিগাড়া সমস্ত জায়গায় ওরা চেষ্টা করেছে যাতে মানে সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোটটা না হয় কেন্দ্র বাহিনী ছিল কিন্তু তার সত্ত্বেও কেন্দ্রবাহিনীকে তো চালনা করতে হয় রাজ্য সরকারকে মানে শাসন বা প্রশাসনকে সেটা ওরা কোনো সময় করে না তো এই মুহূর্তে আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না তবে আমি এটুকু বলতে পারি যদি মানুষ শান্তভাবে সুষ্ঠুভাবে যদি ভোট দিতে পেরেছে তাহলে আমার মনে হয় বিজেপির ভালোই ভালোই ফল হবে এবং জমি নিয়ে বিতর্ক সামনে এলে আমরা যে এলাকায় বসে আছি কসবা তার আগে ট্যাপ আরও নানান রকম দুর্নীতি নিয়ে সামনে এসছে তাও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের ওপর জনসাধারণ ভরসা রাখছে কেন ভরসা রাখছে কি তোমার কি সত্যি মনে হয় ভরসা রাখছে ভোট তো তাই হয় ভয়ে ভোটটা দিচ্ছে আজকে সারা বছর যে রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই কোনো ইনকাম নেই তাদের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ইত্যাদি পাঁচশো টাকা দেড় টাকা এইটার একটা প্রলোভন দেখিয়ে তারা নিরুপায় কারণ তাদের সংসার চলে না তাদের এই টাকাটার ভরসায় দিতে হয় এবং তাদের মানে যখন তৃণমূল ক্যাম্পেন করে তৃণমূলের ক্যাম্পেইনের অন্যতম আমি তো এক্স্যাক্টলি জানি না মানে সঙ্গে তো যাইনি কিন্তু বিভিন্ন নেতারা যেরকম কমেন্ট করে যে অমুক জায়গায় যদি তৃণমূলের ভোট কম হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার দেবে না তো যাদের একেবারে যারা নিরুপায় তারা তো এই টাকাটার জন্য ভরসা করে যে বাবার তাহলে ভোটটা দিয়ে দিই সরকার যখন বদলা হবে মানে বদল হবে আবার দু হাজার তখন দেখবে এটা একটা বড়ো ফ্যাক্টর আরেকটা হচ্ছে যে যে হারে ভায়োলেন্স সারা বছর হয় সারা বছর যেরকমভাবে ধর সিন্ডিকেট করাপশান এইরকম লেভেলে মানুষ চাইলেও কিন্তু ভোটটা দিতে পারে না তো সেই জন্য সেই এটা তৃণমূলও ভালো করে জানে যে ভোটের ওপর ভরসা করে ভোটের নিরিকে মানে ভোটের পার্সেন্টেজের ওপর আমার মনে হয় না তৃণমূলের মানে মানুষের আস্থা তৃণমূলের ওপর আছে এটা তৃণমূলও ভালো করে জানে যে এটা কিন্তু আর সত্যি নয় আরেকটা ফ্যাক্টর এখানে আছে তুমি যদি কলকাতা শহরের ভোট পার্সেন্টেজ দেখো সদ্য লোকসভায় এতটাই বেড়ে গেছে বিজেপির প্রতি যে বিজেপির ভয় তুমি দেখেছো যে বিভিন্ন হাইরাইজে সে অটো ফটো ঢুকিয়ে ঝামেলা করেছিল তৃণমূল এবং তৃণমূলের মানে ভেতরে ভেতরে ওনাদের ফাউন্ডেশন উড়ে গেছে যে শহরের ভোট পাল্টাতে শুরু করেছে আরেকটা ফ্যাক্টর এখানে আছে যে যেরকম আমরা একটা আরজিকন নিয়ে এত সবাই উতলা হয়ে আছে সেখানে তুমি যদি দেখো একটা মহালয়ার অমাবস্যা থেকে কালী পুজোর অমাবস্যা অবধি একটা মাসে ডেফিনেটলি মানে নটা দিনের মধ্যে নখানা রেপ বিভিন্ন জেলায় রেপ আজকে মানুষ ভাবছে যে যে লক্ষ্মীর ভাণ্ডার তারা নিচ্ছে হাত পেতে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাদের বাড়ির লক্ষ্মী সুরক্ষিত যে কন্যাশ্রী তারা নিচ্ছে সেই কন্যার সম্মান কি আদৌ পশ্চিমবঙ্গে আছে তো মানুষ ভাবছে আমি জানি না এই ছটাতে কী হবে কিন্তু ভোট কিন্তু ঘুরছে মানে মানুষের মেন্টালিটিও ঘুরছে আমি একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তোমার সঙ্গে শেয়ার করছি আমাদের এখন মেম্বারশিপ ড্রাইভ চলছে আমি আমাদের বিভিন্ন রকম রকমভাবে ডিজিটালি হয় আমাদের বিভিন্ন জায়গায় যেতে বলা হয় তো আমি গোড়েহাট মার্কেটে বুথ নাম্বার টু জিরো সিক্স টু জিরো সেভেনে আমি এই গত রোববার ঘুরছিলাম বহু লোক যারা দোকানদার তারা ভয় মানে ইশারায় বলছে যে আপনি সামনে দাঁড়াবেন না আপনি আসবেন এখন আমি তো ঘুরছিলাম উত্তরীয় হয়ে উত্তরীয় পরে মানে পরিষ্কার বসে যাচ্ছিলো যে আমি বিজেপির হয়েই ঘুরছি আরও আমার সঙ্গে লোকজনও ছিল তারা বলছে যে ভোটটা আপনাকে দেবো কিন্তু এই মুহূর্তে সামনে দাঁড়াবেন না তার মানে এই ভয়টা আছে যে পাবলিকলি তারা হয়তো খুব যে বিজেপির হয়ে বলবে তা নয় কিন্তু যদি ভোটটা ঠিক মতন হয় আর যদি ইভিএম মেশিন কে মানে প্রোটেকশান দেওয়া যায় আমার মনে হয় ভোটগুলো কিন্তু বিজেপিই পাবে এবং সেখানে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এখনও থ্রেট কালচারের কথা শোনা যাচ্ছে এই যে আর ঘিরে যে আন্দোলন হয়েছিল রাস্তায় যে জনমানুষ নেমে এসেছিলো সেই আন্দোলনটা কোথাও গিয়ে কি হারিয়ে গেল না হারায়নি মানুষের ক্ষোভ আছে এবং সমস্ত মানুষ তো আর রাজনীতি করে যে রাজনীতির জন্য সারা দিন সারা রাত কাটিয়ে দেবে কিন্তু মানুষের যে স্পনটেনিয়াস আন্দোলন হয়েছিল সেইটা আমার মনে হয় না রাজ্য সরকার অস্বীকার করতে পারে বলে কেন্দ্রীয় সরকারের নজরে আছে সুপ্রিম কোর্ট নিজে থেকে সুমোটো কেস তুলে নিয়েছিলেন এবং ফাস্ট ট্র্যাক কেস ফাস্ট ট্র্যাক কোর্টে শিয়ালদায় কেস চলছে গত রবিবারও বোধ একটা ছোটোখাটো আন্দোলন হয়েছে একশো দিন বিচারহীন ওরা বলছে তবে বিচারের মানে অন্তত শুরু তো হয়ে গেছে বিচার তো আমার মনে হয় না আন্দোলন কোথাও হয়তো রাস্তায় সেরকমভাবে আন্দোলন তোমাদের মনে হচ্ছে কমে গেছে কারণ আফটারঅল তো মানুষকে কাজ করে খেতে হবে কিন্তু মনে এই যে আঘাতটা লেগেছে যে একটা অল্প বয়সী মেয়ে কর্মরত কর্মস্থানে মানে ওয়ার্কপ্লেসে প্লেসে রেপ হয়ে এভাবে ব্রুটালি রেপ হয়ে মার্ডার হলো এটা আমার মনে হয় পুরো পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে এবং সাথে সাথে দিনের পর দিন রেপ দিনের পর দিন একটা ন বছরের শিশু তেরো বছরের যুবতী গৃহবধূ বাহাত্তর বছরের বয়স্ক মহিলা নিমতায় যেটা হয়েছে কামদুনিতে যেভাবে দুটো পান আভি অবধি ছিঁড়ে দিয়েছে রেপ করতে করতে মানে এগুলো তো সাধারণভাবে কি হয় এটা আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা এবং ওনার যা মন্তব্য এগুলো কিন্তু মানুষ খেয়াল রাখে মানুষ বলে না কিছু যে আমার বাড়ির মেয়েটা যদি সুরক্ষিত না থাকে তাহলে আমি ভোটটা দিচ্ছি কাকে কিসের জন্য আমরা একটা সাধারণ মানুষ ভোট দেয় আমাদের না হয় আমরা পলিটিক্যাল পার্টি আমাদের আইডিওলজি আছে আমাদের বিভিন্ন পলিটিক্যাল ইকুয়েশান আছে কিন্তু একটা সাধারণ মানুষ যখন ভোট দিতে যায় ইভিএম মেশিনে তখন তো সিম্বলগুলো দেখে এবং সিম্বলগুলো দেখে তার ওই স্পন্টেনিয়াসলি যেটা মনে হয় যে আমি একে দিলে আমার সম্মান থাকবে কিনা আমার সংসার চলবে কিনা আমি সুরক্ষিত কিনা তারপরে দেশের চিন্তা তারপরে রাজ্যের বিভিন্ন মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে চিন্তা করে তো সেই তিনটে জিনিস ডাহা ফেলও আমি বলবো না মানে ওদের কোনো সদিচ্ছে নেই এই রাজ্য সরকারের এই বেসিক তিনটে জিনিসের মানে মানুষকে দেবার সেই সদিচ্ছেটুকু নেই তো ভোট ঘুরছে ভোট ভোটের মেন্টালিটি ডেফিনেটলি মানুষের মেন্টালিটি ডেফিনেটলি ঘুরছে